চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুন্তি ফরেস্ট অফিস এলাকায় হানি পরিবহনের বাস ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। দোহাজারি হাইওয়ে থানার উপপরিদর্শক আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতরা সবাই লেগুনার যাত্রী। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বলেছে, একাধিক কারণে এই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে। প্রশিক্ষণবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, বিনা প্রয়োজনে ওভারটেক, বেপরোয়া গতি, ভাঙাচোরা সড়ক ও চালকদের প্রায় নেশাগ্রস্ত হয়ে পড়া ও ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন কারণে এই সড়ক দুর্ঘটনা একের পর এক ঘটছে।